শত শত ডেকে জ্বলন্ত চুলায় একসাথে চলছে 220 মন গরু ও মহিষের মাংসের মেজবানি রান্না। এরই মধ্যে দাওয়াত পেয়েছেন 1 লাখের বেশি মানুষ। তৈরি হচ্ছে দক্ষ বাবুর্চির হাতের ছোঁয়ায় রান্না। মেজবানির এই বিশাল আয়োজন চলছে 3 দিন ধরে। এমন এলাহি কারবার দেখে অনেকেই অবাক হলেও হরহামিশাই হয়ে থাকে চট্টগ্রামে এ ধরনের বড় বড় মেজবান। কারণ চট্টগ্রামের ইতিহাস, ঐতিহ্য ও অস্তিত্ব সাথে রন্ধ্রে রন্ধ্রে ওতপ্রোত ভাবে মিশে আছে এমন মেজবান। একজন হেড বাবুর্চির নেতৃত্বে 35 থেকে 50 জনের একটি দল তৈরি করছে রান্না। বাবুর্চির হাতের জাদুতে নানা মশলায় তৈরি হচ্ছে এক একটি মজাদার মাংসের ডেক। ভোগ্যপণ্যের সবচেয়ে বড় পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে ট্রাক ভর্তি করে আনা হয় বিশ্বের নানা দেশের নামিদামি মশলা। আমরা সবসময় মিলাতনবীর কাজ করি, মেজবানি কাজ করি, বিয়ের কাজ করি, সারা বাংলাদেশে আমরা কাজ করি। মেজবানি মানুষের একটা আল্লাহর রহমত আছে, তার জন্য সবসময় মজা রাখে। এটা যে কোনো প্রকারে হোক মজা হবে, যে পাকে হোক। বিভিন্ন মশলা দিয়েই রান্নাবাড়া করি আমরা। বিদেশি কিছু মশলা ব্যবহার করি, নিজের বাংলাদেশে কিছু মশলা আছে, এই সমস্ত মশলা দিয়ে রান্না মেজবানি মাংস রান্নাবাড়া হয়। মেজবানির সঠিক ইতিহাস জানা না থাকলেও 9ম শতাব্দীতে আরবের ব্যবসায়ীদের সাথে মুসলিম বৈনিকদের সম্পর্ক গড়ে ওঠে। মূলত তখন থেকেই এই মেজবানের প্রচলন শুরু। এরপর থেকে যে কোনো বিয়ে ও কুলখানিতে চট্টগ্রামের ধনাঢ্য ব্যবসায়ীরা আয়োজন করে থাকে এরকম বড় বড় মেজবান। খুঁজি দেখি শিখি গ্রামীণফোন 4G-তে এখনই গ্রামীণফোন। বাপদাদার ঐতিহ্য ধরে রাখতে দীর্ঘ 3 যুগ ধরে মেজবানের আয়োজন করে আসছে চট্টগ্রামের মধ্যম হালি শহরের চৌধুরী বাড়ির ধনাঢ্য ব্যবসায়ী মোর্শেদুল আলম চৌধুরী। এবার ছিল 30টির বেশি গরু, মহিষ ও 50টি ছাগলে 1 লাখ মানুষের বর্ণাঢ্য খাবারের আয়োজন। সাদা ভাতের সাথে গরম ধোয়া তোলা গরুর মাংস আর নলির ঝোল, আছে ছোলা বা মুগ ডালে মেশানো মাংসের টুকরো। জিভে জল আসা ঐতিহ্যবাহী মেজবানের খাবারের স্বাদ নিতে এক টেবিলে ধনী গরিব সর্বস্তরের মানুষ। মজা কিলে না হলে তো বুঝতে পারবেন, এই নলার জল হেলে বুঝতে পারবেন না মেজবান হার হয়। এত লাই আর সিরিঙ্গে মানুষ মেজবান হলে ফল দেখি। আচ্ছা, চট্টগ্রামের মেজবান হচ্ছে অন্যতম, এটা আমাদের ঐতিহ্য চট্টগ্রামের। এক কথা বলতে গেলে চট্টগ্রামের অপর নাম হচ্ছে মেজবান। মেজবানে আসছে আমরা খুব আনন্দিত, যেহেতু এত বড় আয়োজন, এর আগে মনে হয় না এত বড় আয়োজন দেখেছে। একসময় বাজারে ঢোল পিটিয়ে মেজবানের দাওয়াত দেওয়া হতো, কিন্তু সময়ের পরিবর্তনে দাওয়াতের নিয়ম বদলালেও মেজবানের আবেদন এতটুকু কমেনি। নানা জেলা সহ দূর দূরান্ত থেকে ছুটে আসে হাজারো ভোজনরসিক মানুষ। বাইরে কোথাও দেখা যায় না, এটা মানে যেটা চট্টগ্রামে দেখা যায়, ঠিক আছে। এটা আসলে বাইরে আমরা যারা আছি এরা অনেকেই মানে পছন্দ করি যেরকম একটা ধরনের মেজবান। এবং এই যে 3 দিন যাবৎ চলতেছে, এটা আসলে একটা মানে উল্লেখযোগ্য বিষয়। 7 থেকে 8 কিলোমিটার দূর থেকে এখানে আসছি, কিন্তু আসলে আসার জন্য যে একটা মজা, এটার জন্য আর কি এখানে আসা। এদিকে মানুষকে দাওয়াত দিয়ে খাওয়াতে পেরে খুশি মেজবানের আয়োজক। পূর্বপুরুষ আমার দাদা দাদি দাদারা ওনারা এই মেজবানের আয়োজন করেছেন, এই ধারাবাহিকতে আমি এই মেজবানের আয়োজন করে আসছি। 7 তারিখ 8 তারিখ আমরা বিতরণ করেছি, আজকে আমরা খাওয়ার অ্যারেঞ্জমেন্ট করি, সব মিলে আমাদের 1 লাখ প্লাস হবে। মেজবান যে একটা চট্টগ্রামের ঐতিহ্য বহন করে এবং তার ধারাবাহিকতা উনি রক্ষা করার জন্য প্রতি বছরই এই মেজবানের আয়োজন করে। এক বেলার ভাত যারা গরিবের জন্য অনেক কিছু, এটা গরিবরা খাইতে পারছে, এটা আমি খুশি। এবং আমি এলাকার সর্দার হিসাবে আমার এলাকার মানুষ সবাই খেতে পারছে, সেটা আজকে আমি বেশি গর্বিত। ফরাসি শব্দ মেজবানের অর্থ আতিথেয়তা বা মেহমানদারি। আর চট্টগ্রামের মানুষ কতটা অতিথি পরায়ণ তা এরকম বড় বড় মেজবান দেখলেই সহজে বোঝা যায়। মৃত্যুবার্ষিকী, আকিকা, কুলখানি ও নতুন অতিথির আগমনে এরকম বড় বড় মেজবান চট্টগ্রামের মানুষের আতিথেয়তার বড় পরিচয় তুলে ধরে। আর মানুষকে পেট ভরে খাওয়ানোর এই ঐতিহ্য চলে আসছে শত শত বছর ধরে বন্দরনগরী চট্টগ্রামে। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম।